আপনারা হজ করতে গেলে মক্কা মক্কায় যাবেন মদিনায় যাবেন কিন্তু নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাবে বলে কি বলে না আরো জোরে বলেন না বলে কি বলে না মদিনা শরীফের দাম মুহাদ্দিসিন ইকরামগণ বলেন কেউ বলছেন মক্কা শরীফের দাম বেশি কেউ বলছেন মদিনা শরীফের দাম বেশি ফজিলত বেশি একজন বললেন মক্কা শরীফের দাম কেন বেশি বললেন মক্কা শরীফের মধ্যে কাবা আছে মদিনা শরীফ দাম কেন বেশি বললেন আমার নবী আছে এটা সবাই মানে কিন্তু ফরক হয়ে গেল যে মক্কা বেশি দামি না মদিনা বেশি দামি যেহেতু আমার একটা সাবজেক্ট হলো মদিনা শরীফের ফজিলত হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন জেনে রাখো আমার নবী যতদিন মক্কার মধ্যে ছিল ততদিন মক্কার দাম বেশি যেই দিন আমার নবী মদিনায় গেল ওই দিন থেকে মক্কার চাইতে মদিনার দাম বেড়ে গেল সুবহানাল্লাহ বলে না কারণ মক্কা এত দামি হইতো না যদি মদিনাওয়ালা না হইতো ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য শায়রে বলেন হাজিও আহমদিনে কি তরফ দেখো হাজিও আহমদিনে কি তরফ দেখো কাবা তো দেখ চুকে কাবে কি কাবা দেখো কাবা তো দেখ চুকে কাবে কি কাবা দেখো সুবহানাল্লাহ বলেন না ওরে তোরা তো কাবা দেখেছিস কাবার কাবা দেখ ওই কাবার নাম হলো মদিনা সুবহানাল্লাহ বলেন না মদিনার দাম কম না বেশি আব্দুল হক মুহাদ্দিস দেখলে বি রহমতুল্লাহ আলাই বলেন কারণ মদিনার দাম বেশি কারণ এই কারণে কারণ সেখানে শুয়ে আছেন আমার রহমতের লীল আরো জোরে বলেন না রহমতের লীল কেন দাম জানেন যেই দিন ফতে মক্কা হলো মক্কা বিজয় 10,000 সাহাবা নি আমার নবী বিনা রক্তপাতে যখন মক্কা শরীফ বিজয় করলেন বিজয় করার পরে তখন কাফেররা ভয়ে পলায়ন করল আমার নবী 10,000 সাহাবা নিয়ে কাবায় গেলেন আমার নবী বেলালকে বললেন বেলাল কাবার উপরে উঠো আজান দাও আজান দাও আজান দাও আজান দাও কাবার উপরে ওঠার জন্য হযরত বিলাল গিলাফের রশিদরে উঠে গেলেন কাবায় দাঁড়াইয়া আজান যখন দিতে যাইবেন আমার বেলাল চিন্তার মধ্যে পড়ে গেলেন কারণ আমরা যখন বাংলাদেশে আমরা কাবার দিকে ফিরে আজান দেই পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে যারা আছেন প্রত্যেকের সেন্টার হলো কাবা প্রত্যেকের সেন্টার হলো কাবা যারা পূর্ব দিকে আসেন তারা পশ্চিম দিকে ফিরে কাবার দিকে ফিরে নামাজ পড়েন যারা পশ্চিম দিকে আসেন তারা পূর্ব দিকে ফিরে কাবার দিকে নামাজ পড়েন যারা উত্তর দিকে আসেন কাবার তারা দক্ষিণে নামাজ পড়েন যারা দক্ষিণে আসেন তারা উত্তর দিকে ফিরে পড়েন কারণ সেন্টারের নাম হলো কি কাবা জোরে বলেন নাকি কাবাকে কেবলা করে নামাজ পড়ে বেলাল যখন কাবার উপর দাঁড়াইলো কেবলার উপর দাঁড়াইলো বেলাল আজান দিতে চায় কিন্তু আজান দিতে পারে না আমার রসুল বলে বেলাল আজান দাও বেলাল চিন্তাগ্রস্ত হয়ে গেল কারণ আজান দেওয়ার জন্য তো কেবলা লাগে আমি তো কেবলার উপরে কেবলাটা কই কোন দিকে ফিরে আজান দিব পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে নাকি উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে যেমন ধরেন এটা একটা আনুমানিক ধরেন কাবা একটা আনুমানিক এটা ধরেন কি যারা ডান দিকে আছেন তারা বাম দিকে ফিরে কি পড়বেন নামাজ আর যারা বাম দিকে আছেন তারা ডান দিকে ফিরে নামাজ পড়বেন যারা সামনের দিকে আছেন এদিকে ফিরে পড়বে যারা পিছনে আছেন সামনের দিকে ফিরে পড়বে আর যখন বেলাল আজান দিতে কাবার উপরে দাঁড়াইলো তিনি এখন কিসের উপর এখন কেবলার উপর কেবলা কোন দিকে বেলাল আজান দেওয়ার জন্য কেবলা খুঁজতেছে
পাঁচ মিনিট থত খেয়া দাঁড়ায় রইল, এদিকে ফিরবো না এদিকে ফিরবো না এদিকে ফিরবো না এদিকে ফিরবো। আমি তখন কেবলার উপরে আছি, এটাই তো কেবলা, কেবলার উপরে আছে, এখন কোন দিকে ফিরবো? আমার নবী বললেন, বেলাল কি চিন্তা করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কেবলা কোন দিকে বুঝতেছি না, কারণ আমি তো কেবলার উপরে, এখন কোন দিকে ফিরে আমি আজান দিব? আমার নবী মুচকি হেসে বললেন, বেলাল এখনো কেবলা খুঁজে পাও নাই? বেলাল খুঁজে গেলেন, আমি কাবার উপরে থাকলেও আমার কেবলা হলো তাজে দারে মদিনা। ও রাসূল, আমি কাবার উপর দাঁড়াইয়া তোমার দিকে ফিরে আজান দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন একদিন আমরা তাহলে বুঝলাম, নবী যেখানে মক্কায় থাকলে মক্কাদামি, মদিনায় থাকলে, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য সাইর এলান করেন, ঘোষণা করেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, হাকিকতে মেবন তো ফেগে জিন্দগি পায়া নেগি করতে জুয়া দে মুস্তফা সিগ দিল কো বেখেলা ইয়া নেগি করতে সলাত নিয়া রসুলাল্লাহ আলাইকুম। শেখ সাহরওয়ার্দী রহমতুল্লাহ এর কাছে একজন তার আশেক গেলেন, বললেন, হুজুর নবী যখন মক্কায় থাকে মক্কা দামি, নবী মদিনায় থাকলে মদিনা দামি, মদিনা যদি সবচাইতে দামি জায়গা হয়, যেই দিন আমার নবী জান্নাতে যাবে সেই দিন কোন জিনিস দামি হবে? সুবহানাল্লাহ বলেন না। শেখ সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাই বলেন, আমার নবীর জন্য মদিনা দামি, তবে যেই দিন নবী জান্নাতে যাবে ওই দিন জান্নাত কি হবে? দামি হবে। কার কারণে? দয়াল নবীর পরশ পাওয়ার কারণে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আশিকও বলেন, দরে নবী পর পড়া রাখুঙ্গা পড়ে কি দেখেনে সে কাম হোগা, কবি তো কিসি মত খুলেগি মেরি, কবি তো মেরা সালাম হোগা। সালা দুনিয়া রসুলাল্লাহ আলাইকুম। এই জন্য জেনে রাখেন, জেনে রাখেন, মদিনার দাম বেশি, কারণ মদিনায় যিনি আছেন তিনি আমার রহমাতুল লিল, আরো জোরে বলেন না রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য মদিনা কেন দামি, কারণ মদিনায় গেলে কেউ খালি হাতে ফেরত, যেখানে মদিনাওয়ালার আওলাদ গৌসুল আজম মাইজবান্দারি খোয়াজা গরিবে নামাজ এদের দরবার থেকেও খালি আসে, সেখানে নবী থেকে কি কেউ খালি আসতে পারে? কিন্তু বর্তমান সময়ে মদিনা মুনাব্বরা শাসন করতেছে ওয়াহাবিরা, কারা? আজকাল দেখা যায় নবীর রওজার দিকে ফিরে জিয়ারত করলে তারা মানুষকে জিয়ারত করতে দেয়? জোরে বলে না দেয়? এটা আমার কথা নয়, সাহেবে মাদারে কিতাবের মুসন্নিফ তিনি বলেন, একদিন তিনি মদিনা মুনাব্বরার মধ্যে আসলেন নবীর দরবারে, নবীর দরবারে সুবহানাল্লাহ বলেন, আয়েশা খবর পাইল আমার নবী অন্তকাল করেছেন, তিন দিন হইয়া গেল। কয়দিন? সাহেবে মাদারে বলেন, জানো এক ব্যক্তি মদিনায় আসলো কান্না করতে করতে রওজে আতহার, আমার নবীর রওজার দিকে ছুটে যাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসছিলাম, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, গুনার কাঠি নিয়ে আপনার দরবার আসছিলাম, মনে করছিলাম নবীর দরবারে যাব, উনার হাত দিয়া তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইব,
কারণ আমার আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে পাকে ওয়ালাউ আননাহুম ইদ যালামু আনফুসাহুম জাআকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবান রাহীম আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বলেন তোমরা যখন গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করবা নফসের উপর যখন জুলুম করবা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলবা তবে জেনে রাখো যখন ক্ষমা চাইবা তখন আমার বন্ধু আমার রাসূল আমার আমার বন্ধুকে তোমরা ওসিলা বানাবা যখন বন্ধু তোমাদের জন্য ওসিলা হবে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম তখন আল্লাহ পাক তোমাদের তওবা বেশি বেশি কবুল করবেন বন্ধুর দিকে তাকাইয়া সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন এখন আমি কোথায় যাব সাহেবে মাদার কিতাবের মধ্যে বলতেছেন আমি দেখতে পাইলাম ওই ব্যক্তি রাসূলে পাকের রওজা থেকে মাটি নিয়ে মাথার উপর দেয় আর কান্না করে রাসূলের রওজা মুবারকের গিলাব ধরে ধরে কান্না করে রাসূলের মাটি মুবারক মাথার মধ্যে দেয় আর কান্না করে ও রাসূল আপনি তো চলে গেলেন এখন আমি কি করব কি করব ওই ব্যক্তি এমন ভাবে কান্না করতেছে সাহেবে মুসান্নাব বলেন কিতাবের লেখক বলেন সাহেবে মাদারিক বলেন আমি দেখলাম তার কান্নাই যেন জমিনও কান্দে আসমানও কান্দে হঠাৎ করে একটা আওয়াজ আসলো ডাক দিল শেখরে চিন্তা করিস না আমি রবির নজর মধ্যে আসলি আল্লাহ পাক ঘোষণা করেছেন তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ কইরা দিছে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোর জীবনের গুনাহকে কি করে দিয়েছে মাফ করে দিয়েছে তাহলে নবীর রওজায় গেলে গুনাহ মাফ পাওয়া যায় কি যায় না আরো জোরে বলেন না যায় কি যায় না এই জন্য মদিনার দাম কম না বেশি আরো জোরে বলেন না কম না বেশি এই জন্য মদিনায় যদি যাইতে হয় যাওয়ার আর তরতিব কি মদিনায় যাওয়া সহজ নয় মক্কায় গেলে জোরে হাঁটতে হয় মদিনায় গেলে আদব করে চলতে হয় মক্কায় যখন তাওয়াফ করবা চক্কর দিবা সিনা ফুলাইয়া আওয়াজ করে করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক এই রকম বলে বলে তুমি হজের তাওয়াফ করবা তবে মদিনায় শরীফে আওয়াজ করাও বিয়াদবি আওয়াজ করাও যত নীরব কেমনে যাবে তুমি মদিনায় আল্লাহওয়ালারা বলতেছেন মদিনায় যাওয়ার জন্য রাসূলের রওজা যদি তুমি জিয়ারত করতে চাও কয়েকটা উত্তম উপায় তুমি অবলম্বন করো তার মধ্যে এক নাম্বার হলো একটি পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা তুমি পরিধান করো অর্থাৎ সেলাই করে যদি নতুন জামা পড়তে পারো ভালো হয় আতর লাগাও খুশবু লাগাও টুপি পরো আদব সহকারে মহব্বত সহকারে ছোট ছোট কদম দিয়ে যাতে আওয়াজ না হয় শব্দ না হয় আস্তে আস্তে তুমি নবীর রওজার দিকে যাও আর যখন যাবা মনে করবা এই মদিনার প্রতিটা মাটি কণা তোমার চাইতে কোটি কোটি গুণ দামি চোখের পানি ছাড়বা আর যেভাবে আল্লাহওয়ালারা বলেছেন ঐলান করেছেন জেনে রাখো বড় আদবের সাথে যাবা যাইয়া মুস্তাফার কদমে হাজিরা দিবা বড় করে বলে সুবহানাল্লাহ আমরা তো মাজারের গিলাব ধরে মাজারের পাশে যেটা এই এসএসএর বা পিতলের যেটা নকশা থাকে ওইটা ধরে আমরা জিয়ারত করি জালি জালি কিন্তু আল্লাহওয়ালারা বলতেছেন মদিনায় গেলে মদিনাওয়ালার রওজার জালি মুবারক তুমি ধরবা কারণ মদিনার জালি মুবারকও আমার তোমার চাইতে দাম কমপক্ষে তিন চার ফিট দূর থেকে বড় আদব নামাজে যেভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে মুস্তফার দরবারে সালাতু সালাম দিবা বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য শায়ের বলেন ও জানে ওয়ালে হাজি জব যাও তুম দিনা दरबार मुस्तफा में मेरा सलाम कहना ओ जान वाले हाजी
जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना, मेरा सलाम कहना। सुभान अल्लाह, ख्याल रखबें बड़ो आदब बड़ो आदब। अनेक मदिनाय शुद्ध सेल्फी मारे विभिन्न धरनेर बकबक करे, एटा आदबेर जायगा। कारण आमार नबीर रौजा मुबारकेर एरिया मदिनार दाम कत बेशी आर एकटु बुझबें। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, নুমান বিন সাবিত, উনি কে? হানাফি মাযহাবের। আমরা কোন মাযহাব জানেন না? হানিফা না হানাফি। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। ইনার ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা। ওনার পুরো নাম হচ্ছে নুমান বিন সাবিত। উনি মদিনায় গেলে সাত দিনের উপর থাকতেন না, কয় দিন? জোরে বলেন না, কয় দিন? সাত দিনের ভিতরে তিনি বের হয়ে যেতেন। একদিন এক ওনার আশেক বললেন, হুজুর আপনি তো নবীর বড় আশেক, কিন্তু আপনি মদিনায় গেলে সাত দিনের উপরে থাকেন না, ব্যাপার কি? মানুষ তো মদিনায় গেলে আসতে চায় না, আপনি গেলে সাত দিনের ভিতরে চলে আসেন, ব্যাপার কি? দেখে ইমামে আজমের চোখ দিয়ে কি পড়তেছে, হুজুর আপনি কাঁদছেন কেন? বলেন, বাবা তোমার কথা শুনে আমার চোখের পানি ঝর 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 করে ঝরে। তোকে একটা প্রশ্ন করতে চায় আসে। আচ্ছা বল, একটা মানুষ কয়দিন উপাস থাকতে পারে? পায়খানা প্রস্রাব ছাড়া কয়দিন থাকতে পারে? আমি কেন সাত দিনের উপর থাকি না? কারণ আমি যেই দিন থেকে মদিনায় ঢুকি ওই দিন থেকে মদিনা শহরের কোন জায়গায় পায়খানা করি না, প্রস্রাব করি না। কেন কেন কেন? এখানে কি পায়খানা নাই বলে আছে, প্রস্রাবখানা নাই বলে আছে? কেন করেন না বলে, যেই মাটিতে মাটির জমিনের মধ্যে, যেই মাটির মধ্যে আমার দয়াল নবী শুয়ে আছে, আমি নুমান বিন সাবিতের কি এত সাহস ওই মাটিতে পায়খানা করব, প্রস্রাব করব, প্রস্রাব করব? কারণ এই মাটির দামও আমি নুমান বিন সাবিত থেকে কোটি কোটি গুণ দামি। সুবহানাল্লাহ বলেন না। সাত দিন তিনি খাবার খাইতেন না, কারণ খাবার খাইলে কি আসবে? পানি খাইতেন না, কি আসবে? তিনি মক্কা মক্কায় করতেন, কিন্তু মদিনায় তিনি সাত দিন থাকতেন, সাত দিন পায়খানা প্রস্রাব। বলে একটা মানুষ কয়দিন পায়খানা প্রস্রাব না করে থাকতে পারে, কয়দিন উপাস থাকতে পারে? আমি সাত দিন পর্যন্ত উপাস থাকার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য আমি সাত দিন নয় যদি সাত বছর থাকতো, আমি সাত বছরই মদিনায় থাকতাম, আমি ছাইরা যাইতাম না। কারণ মদিনা তো দামি, কিন্তু হাজতের কারণে আমাকে মদিনা শহর এরিয়া নয়, শহর মদিনা শহরের বাইরে গেলে তারপর আমি পায়খানা প্রস্রাব করতাম, কারণ আমি নুমান বিন সাবিতের চাইতো মদিনার মাটির দাম কোটি গুণ বেশি। উচ্চ আওয়াজে বলেন না, সুবহানাল্লাহ। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু মদিনায় মালিকি মাযহাবের লোক, মদিনায় বেশি। তিনি জীবনে হজ করেছেন একবার, কয়বার? জোরে বলেন না, কয়বার? তিনি মদিনা থেকে মক্কায় দূরত্ব কতটুকু হবে? সামান্য দুই চার ঘন্টা দূরত্ব, বাসে বা গাড়িতে বা হেঁটে গেলে দুই চার পাঁচ দিন। কিন্তু তিনি জীবনে হজ করেছেন একবার। ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি তো সুযোগ আছে বারবার হজ করার, আপনি যান না কেন? বলে ফরজ বিধে একবার গেছেন, এই একবারও আমি যাইতাম কেন? বল যে আমার কাছে আমার নবীর রওজা মুবারক ছেড়ে যাওয়া আমি ইমাম মালিকের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। কারণ আমার নবীর সাথে আমার যে সম্পর্ক, আমার যে মহব্বত, আমার যে ভালোবাসা, আমি এক সেকেন্ড মদিনা ওয়ালা দরবার থেকে দূরে থাকতে পারি না। এই জন্য ইমাম মালিক
যতদিন তিনি হায়াতে ছিলেন মদিনার গলিতে গলিতে যতগুলা পুরান পুরান দেওয়াল দেখতেন পুরান পুরান দালান দেখতেন পুরান পুরান রাস্তা দেখতেন চুমা দিতেন চুমা দিতেন চুমা দিতেন আমরা পীরের কদমে চুমা দিলে বেদাত বলে ইমাম মালিক দেওয়ালে দেওয়ালে চুমা দিতেন জিজ্ঞেস করলো হুজুর আপনি ইমাম মালিক এত বড় আলেম এত বড় ফকিহ এত বড় একজন জাইয়িদ আলেম চার মাযহাবের এক মাযহাব আপনার নামের উপর আপনি মদিনার দেওয়ালে দেওয়ালে কেন চুমা দেন দেখে চোখের পানি ঝরে চোখের পানি ঝরে ইমাম মালিক বলে জানো আমার মনে হয় পুরান দেওয়াল দেখলে হয়তোবা নবী হেঁটে যাওয়ার সময় এই দেওয়ালের সাথে নবীর পিত মুবারক লাগাইয়া বসছিল আমার মনে হয় নবী হাইটা যাওয়ার সময় নবীর ছোঁয়া এই দেওয়ালে লাগছিল আমার মনে হয় হাইটা যাওয়ার সময় নবী এই দেওয়ালের মধ্যে থুতু মারছিল এটা নবীর আমলের দেওয়াল এই জন্যই দেওয়ালকে চুমা দেয় যদি নবীর হাত লাইগা থাকে এই দেওয়াল আমি ইমাম মালিকের কাছে দামি যদি নবীর থুতু লাইগা থাকে এই দেওয়াল আমি ইমাম মালিকের কাছে দামি নবী যদি ঠেস দিয়া বৈসা থাকে এই দেওয়াল আমি ইমাম মালিকের কাছে দামি এই জন্য চুমা দেয় আমরাও যখন পীরের দরবারে চুমা দেই এই কারণে দেই কারণ পীরের কলবের মধ্যে মুস্তফা হাজির তাকে বড় করে বলেন সুবহান তাহলে মদিনার দাম কম না বেশি আরো জোরে বলেন না কম না বেশি এই জন্য আশেক বলেন মদিনা আশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশেক হাই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো গো তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আসে কমো বলো না মদিনা মদিনা আসে কমো মদিনার দামি হওয়ার আরেকটা মাধ্যম হলো কারণ আমার নবীর রওজা থেকে মসজিদে নববীর যে জায়গাটুকু আছে আমার নবী বলেন এই জায়গাটুকু মিন রিয়াজিল জান্নাত এটা দুনিয়ার অংশ নয় দুনিয়ার অংশ নয় এটা হলো জান্নাতের টুকরা এবং হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যেই ব্যক্তি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে তার জন্য জান্নাত বাধ্যতামূলক হয়ে যায় সুবহানাল্লাহ বলেন পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন গ্যারান্টি আছে কিন্তু মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়লে তার জন্য জান্নাত কি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না বাধ্যতামূলক হয়ে যায় এটা কি আমার খাতিরে সৌদি আরবের বাদশার খাতিরে না নবীর খাতিরে জোরে বলেন না কার খাতিরে তাহলে নবীর দাম আছে না নাই জোরে বলেন না আছে না নাই এই জন্য দয়াল নবীর মহাব্বত অন্তরে রাখা লাগবে কি লাগবে না আশেক এলান করেন কে জহবি নবী কে ইসকে কে সাথে মে ডল গয়া কে জহবি নবী কে ইসকে কে সাথে মে ডল গয়া কে জহবি নবী কি ইশক কে সাথ মে গে ডল গয়া উসকা কসম খুদা কি মুকদর বদল গয়া।